অনেক কষ্টের পরেও বাঁচানো গেল না ললিতার স্বামীকে। কি এমন বয়স হয়েছিল? বড় জোর 40, ললিতার 15। না, শাখা সিঁদুর ভাঙা হলো না তার। টেনে হিঁচড়ে নেওয়া হলো শ্মশানে। এতদিন ললিতা শ্মশানের নাম শুনলেও ভয় পেত, আজও ললিতার ভয় করছে শ্মশানকে নয়, তার স্বামীর পরিবারের লোকেদের। চিতায় দাও দাও করে জ্বলতে থাকা আগুনে তারা ঠেলে দিল ললিতাকে সিঁদুরসহ। স্বামীর সাথে স্বর্গবাসী হওয়ার সুযোগ কয়জন পায়? ললিতার মনে হলো পালিয়ে যাই, একবার যদি পালিয়ে শ্মশানের আধারে হারিয়ে যাওয়া যায় তাকে খুঁজে পাবে এরা? না, পালাতে পারবে না, শক্ত করে ধরে রাখা হয়েছে। মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে ললিতা, কতটুকু বা যন্ত্রণা হবে। সেবার রাত্রে গিয়ে খালি হাতে কড়াই ধরেছিল, সেই যন্ত্রণার কথা মনে আসতে গেলে জোর করে তাড়িয়ে দিতে চাইল। সোজাসুজি স্বর্গ, মাঝে কোনো বাধা নেই, শান্ত হয়ে চিতায় বসল। সবাই ভাবল কি লক্ষ্মীমন্ত মেয়ে। ললিতা চরিত্রটি কাল্পনিক, কিন্তু এরকম লাখো ললিতার আগুনে পুড়ে যাওয়ার গল্প কাল্পনিক নয়। কতটা যন্ত্রণা নিয়ে তাদের মারা যেতে হয় এই ভাবনাটা মনে উদয় হতে যতটুকু মানবতা দরকার তা আসতে সময় লেগে গিয়েছিল অনেকখানি। সতী নামটা এসেছিল দেবী সতীর থেকে, তিনি ছিলেন রাজা দক্ষের কন্যা, একই সাথে দেবাদিদেব শিবের স্ত্রী। দক্ষ মেনে নিতে পারেননি তার মেয়ে কোনো শ্মশানবাসী ভবঘুরকে বিয়ে করবে। একদিন সতীর সামনে শিবকে কঠোর ভাষায় দক্ষ তিরস্কার করলে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী আত্মহনন করেন। মৃত স্বামীর সাথে চিতায় ওঠার এই প্রথার নাম সতী, লিখেছিলেন অ্যাংলো ইন্ডিয়ান লেখকরা। আসলে একে বলা হতো সহগমন, সহমরণ বা সতীদাহ। সতীব্রত বলে এক প্রথা চালু ছিল, যেখানে নারী তার স্বামীকে কথা দিত স্বামী যদি আগে গত হয় তবে সেও সহমরণে যাবে। সতীপ্রথা পালন করা হলে নারীকে বলা হতো সতীমাতা। সতীদাহের কোনো আদেশ বেদে নেই বলে জানা যায়, বরং মরণোত্তর স্ত্রীকে স্বাভাবিক জীবন পার করতেও বলা হয়েছে। সনাতন ধর্মের পুরাণে বহু চরিত্র আছেন যারা স্বামীর মৃত্যুর পর বহাল তবিয়তে বেঁচেছিলেন, কিন্তু সহমরণ কোনো নতুন বিষয় ছিল না। এমনও নয় যে ভারতে প্রথম এমন প্রথা চালু হয়েছিল, কিংবা ভারতকে দিয়েই শেষ হয়েছে। খ্রিস্টপূর্ব 300 অব্দের সহমরণের বর্ণনাও পাওয়া গেছে। তাহলে কিভাবে সতীদাহ এত প্রচলিত হয়ে পড়ল? কোনো পরিবার থেকে একজন নারী সতী হওয়া মানে বিরাট সম্মানের বিষয়, একজন নারীর তার স্বামীর প্রতি চূড়ান্ত অধীনতা। সতীত্ব ও ধর্মপরায়ণতার লক্ষণ ছিল এই প্রথা। ছেলের মৃত্যুর পর তার বউ বাড়িতে থাকা আলাদা একটা বোঝার মতন ছিল, স্বভাবতই তার পরিবার চাইত তাদের বউটিও সহমরণে গিয়ে তার এই স্বল্প দামি জীবনের বিনিময়ে পরিবারের সম্মান বাড়াক। কিন্তু দেখা যেত অনেকে ছোট বয়সে বিধবা হয়ে গেছে, স্বামীর মৃত্যুতে হতবিহ্বল হলেও শোকের মাতম তোলার কারণ নেই। আবার বউটি বেশ বিষয় বুদ্ধি সম্পন্ন, পরলোকের প্রতিশ্রুতির চেয়ে বড় তার কাছে আরও কিছুক্ষণের জন্য বেঁচে থাকা। এমন সব নারীরা চিতায় ওঠার আগে বেঁকে বসত। আসলে খুব কম নারী ছিল যারা দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দিকে পরলোকের মোহে পড়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেত। কেউ কেউ চিৎকার করে কাঁদত, ছেড়ে দিতে বলতো, এ আওয়াজ যেন কেউ না শোনে, তাই সব যাত্রীরা ঢোল মাদল বাঁশির আওয়াজে ভরিয়ে তুলত। অনিচ্ছুক মেয়েদের খাওয়ানো হতো আফিম জাতীয় ওষুধ যেন তারা অজ্ঞান হয়ে পড়ে, কাউকে মাথার পেছন দিকে আঘাত করে অজ্ঞান করে ফেলা হতো। লক্ষ্য রাখা হতো আঘাত এত জোরে না হয় যাতে মেয়েটা মরেই যায়, রীতি অনুযায়ী জীবিতই পড়াতে হবে, তাহলে স্ত্রী পরবর্তী জন্মে উঁচু বংশে জন্মাতে পারবে, ভাগ্য ভালো হলে এই স্বামীর স্ত্রী হয়ে। পরের জন্মে সম্মান অথবা সমাজে দর্ব করে বেড়ানোর আশায় 1500 থেকে 1800 পর্যন্ত কয়েক হাজার নারীকে জীবিত পুড়িয়ে দেওয়া হয়েছে স্বামীর চিতায়। সহমরণে যাওয়ার কিছু নিয়ম ছিল, এর মাঝে ছিল যারা সহমরণে যেতে পারবে না তাদের তালিকা। যদি কোনো নারীর সন্তান এতই ছোট হয় যে নিজে দেখাশোনা করতে পারবে না, যদি কোনো নারী মাসিক চলার সময়ে থাকেন, যদি তার গর্ভে বাচ্চা থাকে, তাহলে সে সহমরণে যেতে পারবে না। মুঘল শাসন শুরু হওয়ার পর থেকে সহমরণ বন্ধ করার চেষ্টা করেছিলেন সম্রাটরা, বাদশাহ লো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। শিশুর মাকে সহমরণে যেতে না দেওয়ার নিয়ম বেঁধে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। বাদশাহরা নিয়ম করেন কাউকে দিয়ে সতীদাহ পালন করাতে হলে তার অনুমতি নিতে হবে, কিন্তু বাদশাহরা যেহেতু মাঠ পর্যায়ে অনুসন্ধানে নামতেন না, প্রজাদের সুখ দুঃখের সাথে মিশে যেতে পারতেন না, স্বামীর পরিবার ঘুষ দিয়ে অনুমতি আদায় করে নিত। উইলিয়াম ক্যারি আর রামমোহন রায়ের মতো মানুষ না আসলে এই ভয়ঙ্কর প্রথা আরও অনেক দশক চলতে থাকত। উইলিয়াম ক্যারি ছিলেন একজন ব্যাপটিস্ট মিশনারি, এসেছিলেন ইংল্যান্ড থেকে। 1799 তার এক নারীর সহমরণ দেখার সুযোগ হয়েছিল। এই দৃশ্যে তার আত্মা কেঁপে ওঠে, এই আচার বন্ধ না করা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না ঠিক করেন। তিনি ও তার দুই সহকর্মী জোসু মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড মিলে সতীদাহ বন্ধের জন্য উপর মহলের দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করেন। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির কাছে তারা সতীদাহের সমস্ত বিবরণ উল্লেখ করে সতীদাহ বিরোধী নিবন্ধন লিখে পাঠান। 1812 রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন শুরু করেন। তিনি দেখেছিলেন তার বৌদিকে জোর করে চিতায় তুলতে,
শ্মশানে শ্মশানে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে এই কাজে আরও অনেক অনুসারী জুটিয়ে নেওয়া কষ্ট ছিল না। এদের মাঝে দল তৈরি করে দেন যাতে তারাও বিভিন্ন শ্মশানে যেতে পারে। তিনি তার লেখায় প্রমাণ করেন হিন্দু শাস্ত্রে সতীদাহের কথা বলে না। 1815 থেকে 1818 সালে সতীদাহ প্রথা বিকট আকার ধারণ করলে রামমোহন রায় 1821 সালে একটি পুস্তিকা আর উইলিয়াম ক্যারি 1823 সালে একটি বই প্রকাশ করে। কোম্পানি মূলত গোড়াদের চটাতে চাইত না, তাই শক্তভাবে সতীদাহ বিরোধী কিছু হয়নি। কলকাতাকে পর্যবেক্ষণে রাখা হলেও আশেপাশের বহু এলাকাতে সতীদাহ চলতে থাকে। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অনেক দায়িত্ব মাথায় করে ভারতের গভর্নর হয়ে আসেন। বেন্টিঙ্ক এ প্রথা বন্ধে আর এক মুহূর্ত যেন দেরি করতে পারছিলেন না। চার্লস মেটকাফে বেন্টিঙ্ককে বলেন, ভারতে ইংরেজ রাজত্বের অবস্থা বিশেষ ভালো নয়, সতীদাহ বন্ধ করলে বিদ্রোহীরা বিপ্লবের সুযোগ খুঁজতে পারে। বেন্টিঙ্কের কাছে বিপ্লবের ভয়ের চেয়ে বড় ভয় দেখা দিয়েছিল বিধবাদের জীবন। 4 ডিসেম্বর 1829 সাল লর্ড বেন্টিঙ্ক আইন জারি করে সতীদাহ নিষিদ্ধ ও সতীদাহের সাথে জড়িত ব্যক্তিদের ফৌজদারি আদালতে শাস্তির ব্যবস্থা করেন। এর অনুবাদের দায়িত্ব দেওয়া হয় উইলিয়াম ক্যারিকে। ধার্মিক ক্যারি সেদিন তার চার্জ বাদ দিয়েছিলেন অনুবাদ করার জন্য। তার মনে হয়েছিল অনুবাদ করার দেরির জন্য একজন বিধবার প্রাণ গেলেও সেটা তার দায়। 1830 সালের মাঝে বোম্বে ও মাদ্রাজেও আইনের হাত প্রসারিত হয়। বাংলা, বিহার, উড়িষ্যার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী পিটিশন করেন এ আইনের বিরুদ্ধে। তাদের মতে ইংরেজ সরকার তাদের ধর্মীয় বিষয়ে নাক গলাবার চেষ্টা করছে। ব্যাপারটা লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ালে রামমোহন রায় উল্টো আইনের পক্ষে পিটিশন করেন। প্রিভি কাউন্সিল আইনের পক্ষে মত দেয়। তখনও ভারতের সব অঞ্চল সতীদাহ বিরোধী আইন করেনি। ভারতে পুরোপুরি সতীদাহ আইন করে বন্ধ করতে 1861 সাল পর্যন্ত লেগে যায়। মেবার অনেকদিন পর্যন্ত প্রথা টিকিয়ে রেখেছিল, কিন্তু জনগণের মাঝে সতীদাহ বিরোধী সচেতনতা তখন তুঙ্গে। মহারানা স্বরূপ সিং মারা গেলে তার কোনো স্ত্রী তার সাথে সহমরণে যেতে রাজি হয়নি। প্রত্যন্ত অঞ্চলের দিকে আইন জারি করে সতীদাহ বন্ধ করা যায়নি, লুকিয়ে সতীদাহ চলছিলই। প্রথা যখন সামাজিক নিন্দার শিকার হতে শুরু করে তখন ধীরে ধীরে ভারত থেকে সতীদাহের মতো শতবর্ষের কুপ্রথা একেবারে বিলুপ্ত হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এমনই মজাদার সব ভিডিও পেতে আমার চ্যানেল পান্ডার আড্ডা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যেন আমার ভিডিওগুলো তোমরা মিস না করো। তো বন্ধুরা, আমি আবারও হাজির হব এমনই মজাদার সব ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর পান্ডার আড্ডার সাথেই থাকো।